آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. الله أكبر. يا أيها الذين آمنوا اتقوا الله. هي من دارگون تمہارا اللہ کے بھوئی کرو آر شتیکار بندہ جارا সত্যিকার ভাবে যারা আল্লাহকে ভয় করে বেলায়েত অর্জনকারী যারা রয়েছে তাদের অনুসরণ অনুকরণ করো, তাদের সঙ্গী হয়ে যাও, সাথী হয়ে যাও। এই জন্য আপনি রিয়াজত করবেন, সাধনা করবেন, আল্লাহর বিধিবিধান অনুযায়ী চলবেন। আপনি যদিও মাটি কাটেন, রিক্সা চালান, ঠেলা গাড়ি চালান, ভ্যান গাড়ি চালান, যদি আপনি আল্লাহর বিধিবিধান অনুযায়ী চলতে পারেন, নবীকে যদি মহব্বত করার মতন মহব্বত করতে পারেন, আল্লাহর ভালোবাসা নবীর ভালোবাসা যদি চমৎকার ভাবে যদি আপনি পালন করে যেতে পারেন, আপনি বন্দেগী করতে করতে রিয়াজত করতে 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 আপনি মাটি কাটনেওয়ালা হলেও রিক্সা চালক হলেও আপনি আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়ে যেতে পারবেন। এই জন্য বলা হয়েছে আল ভেলায়াতু জিল্লুন নবুয়া, বেলায়াত হলো নবুয়াতের ছায়া। নবী হতে পারবে না, নবুয়াতের দরজা বন্ধ করে দিয়েছেন আমার আল্লাহ, কিন্তু কিয়ামতের দরজা আর ওলি হওয়ার দরজা কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ জারি রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। কেন বলেছি, আজকের সাবজেক্ট হলো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির ফাতেহ ইয়াজদহম ওরস মুবারকের মাহফিল। এখন তো আমরা ওরস বললেই মনে করি গান বাজনা, নাসানাসি ফালাফালি লাফালাফি না। ওরস মানে গান বাজনা, লাফালাফি ফালাফালি না। কোরআন সুন্নার আলোকে হতে হবে সবকিছু, ঠিক কিনা বলেন? কোরআন সুন্নার বাহিরে গিয়ে কোনো কিছু করা যাবে না। ইসলামের একটা রূপরেখা আছে, ইসলামের একটা আদর্শ আছে, ইসলামের একটা বিধিবিধান আছে, সে বিধান মোতাবেক আমাদের কাজকর্মগুলো করতে হবে, ঠিক কিনা বলেন? একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাশহুদা ইল্লাল্লাহ, লা মাশহুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবীজি ছাড়া উপায় নাই, আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবীজি ছাড়া উপায় নাই, ওই নবীকে পাইতে হইলে, ওই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা হসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ,
সাল্লাল্লাহ বলেন নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে বলুন মারহাবা ও বন্ধু আজকে বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মাহফিলে আমরা হাজির হয়েছি উনার শরণের মাহফিলে হাজির হয়েছি শুধু মনে 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 এই নিয়তরা করবেন ওগো আল্লাহ তোমার বন্ধুর শরণের মাহফিলে হাজির হয়েছি তোমার ওলির শরণের মাহফিলে হাজির হয়েছি কেন 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 জানুনি আল্লাহ তো বলে দেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন সাবধান 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 হুঁশিয়ার সতর্ক থাকো দুনিয়ার মানুষ আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন যারা আল্লাহর ওলি তাদের দুনিয়াতে কোনো ভয় নাই আখেরাতে কোনো তাদের চিন্তা নাই কারণটা কি জানো নি যারা আল্লাহর হয়ে যায় আবার আল্লাহ তাদের হয়ে যায় আরো জোরে কন্না সুবহানাল্লাহ এই জন্য আমরা এসেছি কেন আল্লাহর ওলিদের মাহফিলে আসলে আল্লাহর ওলিদের জিকির করলে আল্লাহর আউলিদের আলোচনা করলে গুনাহ মাফ হয়ে যায় ওই যে বলেছিলাম যিনি আমার নবীকে 75 বার স্বপ্নে দেখেছিল প্রায় 500 কিতাব লিখেছিল আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাই খাসায়েসুল কুবরার মধ্যে তিনি বলতেছেন তিনি একখানা হাদিস লিপিবদ্ধ করেছেন কোট করেছেন যিকরুল আম্বিয়া ইমিনাল ইবাদাতি ওয়া যিকরু সলিহিন কাফফারা নবীদের আলোচনা করলে ইবাদত হয় আর আল্লাহর ওলিদের আলোচনা করলে গুনাহ মাফ হয় সুবহানাল্লাহ আর জোরে কোন আল্লাহু আকবার এই জন্য আমরা ওলি আল্লাহদের আলোচনা করি কেন 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 আর ওলি আল্লাহদের আলোচনার মধ্যে আমার আল্লাহ পাওয়া যায় সুবহানাল্লাহ ওলি আল্লাহদের আলোচনার মাধ্যমে আমার আল্লাহর সান্নিধ্য অর্জনের পথ পাওয়া যায় সুবহানাল্লাহ ওলি আল্লাহদের আলোচনার মাধ্যমে নবীর আনুগত্যের পথটা সহজভাবে পাওয়া যায় সুবহানাল্লাহ করে এই জন্য আমরা আলোচনা করি তো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির শরণের মাহফিলে আমরা বসেছি যতক্ষণ থাকবো আমার আল্লাহ পাক আমাদের উপর দয়া রহমত বরকত করুণা আজমত নিয়ামত নাজিল করবেন কি করবেন না কাদের কাদের বিশ্বাস আছে করবেন দুইটা হাত তুলে দেখেন দুইটা হাত তুলেন আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ নারায়ে গাউসিয়া ইয়া গাউসালাজ এই জন্য বলেছি বলেছি যতক্ষণ থাকবেন আল্লাহর রহমতের ফেরেশতারা এই মাহফিলের চতুর্দিক দিয়ে আপনাদের জন্য বেষ্টনী করে করে দোয়া করেছেন আপনাদের গুনাহ মাফ চাচ্ছেন আপনাদের জন্য রহমত কামনা করেছেন আল্লাহু আকবার কোন ও বন্ধু আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইকো কাদামি আলা রাকবাতে কুল্লি ওয়ালিয়্লা সুবহানাল্লাহ আমি আব্দুল কাদের জিলানীর কদম সমস্ত ওলিদের গর্দানের উপরে আল্লাহু আকবার আমি আব্দুল কাদের জিলানীর কদম সমস্ত ওলিদের কাদের উপরে বলো হুজুর এই কথা কোথায় পাইলেন তো আপনি চলে যান দেওয়াগাদ কাসিদা কাউসিয়া শরীফ আপনি খুলেন আব্দুল কাদের জিলানীর নিজের লেখা কাসিদা তিনি লিখতেছেন কাদামি আলা রাকবাতি কুল্লি ওয়ালিয়্লা আমি আব্দুল কাদের জিলানীর কদম সমস্ত ওলিদের গর্দানের উপরে সুবহানাল্লাহ যখন আব্দুল কাদের জিলানী বাগদাদের জামে মসজিদে এই বয়ানটুকু দিয়েছেন ওই জামে মসজিদে যারা ছিল শত শত ওলি আল্লাহরা কারণ উনার মজলিসে যারা ছিল সবাই ওলি আল্লাহ ছিল আব্দুল কাদের জিলানীর মজলিসে যারা ছিল তখন সকলে মাথাটা ঝুঁকাইয়া সমর্থন দিয়েছে ওগো আব্দুল কাদের
আপনি যে ঘোষণা দিয়েছেন তার সমর্থন করেছি অবশ্যই অবশ্যই আপনি আমাদের কাদের উপরে আপনার কদম আব্দুল কাদের জিলানির এই বক্তব্যের পরে যারা দূরে দূরান্ত ছিল তারাও সমর্থন দিয়েছে ওই সময় খাজা গরিবে নেওয়া ছিল খুরাসানের জমিনে খুরাসানের জমিন থেকে গাউসে পাকের এই কথাটা তিনি শুনেছেন আল্লাহু আকবার কারণ আব্দুল কাদের জিলানির বড় একটা কারামত হলো তিনি যখন কথা বলতেন তখন কাছের মানুষ যতটুকু আওয়াজে শুনতে পাইত দূরের মানুষ ঠিক ততটুকু আওয়াজে ওনার কথা শুনতে পাইত এখন তো মাইকের সময় তৎকালীন সময় তো মাইক ছিল না লাউড স্পিকার ছিল না এখন আমি যদি মাইক ছাড়া কথা বলি আপনারা শুনতে কষ্ট পাবেন সহজে শুনতে পারবেন না এর চাইতে আরো দূরে যারা আছে তাদের শুনতে আরো কষ্ট হবে ঠিক কিনা বলেন আব্দুল কাদের জিলানির বড় একটা কারামত হলো উনি যখন কথা বলতেন ওয়াজ করতেন নসিহত করতেন কাছের মানুষেরা যে আওয়াজে শুনতে পাইত দূরের মানুষেরা ওনার কথা ঠিক তেমন আওয়াজে ততটুকু আওয়াজে ওনার কথা শুনতে পাইত আব্দুল কাদের জিলানি ঘোষণা দিলেন কদামি আলা রাকবাতে কুল্লি ওয়ালিয়াল্লাহ আমি আব্দুল কাদের জিলানির কদম সমস্ত ওলি আল্লাহদের কাঁধের উপরে তখন যারা মসজিদে ছিল সকাল সকলে কাঁধটা মাথাটা নোয়াইয়া সমর্থন দিল হা ওগো আব্দুল কাদের আমরা সমর্থন দিয়েছি আমাদের কাঁধের উপরে আপনার কদম সমর্থন দিয়েছি কারণ আপনার রিকমেন্ডেশন ছাড়া আমরা বেলায়েত হাসিল করতে পারবো না তখন খুরাসানের জমিনে ছিল খাজা গরিবে নওয়াজ মুহিউদ্দিন চিশতি আজমেরি সঞ্জুরি রহমতুল্লাহ আলাই তিনি সেখান থেকে আওয়াজ দিচ্ছে গাউসে পাকের কথাটা খুরাসানের জমিনে ওনার কানে পৌঁছে গেছে তিনি সেখান থেকে জবাব দেয় লা 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 ইয়া গাউসাল আজম লা লা বাল কদমুকা আলা আইনি ওয়া রাসি আপনি যে বলেছেন সমস্ত ওলি আল্লাহর কাদের উপরে আপনার কদম আমি খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি বলতেছি সমস্ত ওলিদের গর্দানের উপরে আপনার কদম থাকলেও আমি মঈনুদ্দিনের গর্দানের উপরে না আমি মঈনুদ্দিনের মাথা এবং চোখের উপরে আপনার কদম আর মহাব্বত দেখুন সুবহানাল্লাহ ওলি দিগের রাজা মহারাজ লোমদের সালাম খানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে ওলি দিগের রাজা মহারাজ লোমদের সালাম খানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি মুসিবতে পড়ি যখন ডাকি তোমায় দস্তগীর মুহূর্তেতে উদ্ধার করো ও গো মোদের বড় পীর ও গো মোদের বড় পীর নাই তুলনা বিশে তোমার নাই তুলনা বিশে তোমার পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি মারহাবা কা এই জন্য বলেছি গাউসে পাক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই পৃথিবীতে শুভ আগমন করেছেন করার পরে তিনি বিচরণ করতেছেন ওই যে বলেছি তিনি বলেছেন কদামি আলা রাকবাতে কুল্লি ওয়ালিয়াল্লাহ আমি আব্দুল কাদের জিলানির কদমে সমস্ত ওলিদের গর্দানের উপরে খাজা করিবে নামাজ কই না 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 সমস্ত ওলি আল্লাহর গর্দানের উপরে আপনার কদম থাকলেও আমি গরিবে নামাজের মাথা এবং চোখ
চোখের উপরে আপনার নূরানি কদম সুবহানাল্লাহ আর মহব্বত কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানী মজলিসে শুধু মানুষরা ওয়া শুনতো না জিন জাতিরও ওয়া শুনতো একদিন জিন জাতিদের সরদার তাদেরকে ডাক দিল তোমরা আসো তোমরা আসো তোমরা আসো হঠাৎ করে দুইটা জিন আসতে দেরি করলো তাদেরকে জিজ্ঞাসা করলো অন্যান্য সময় তোমাদেরকে ডাকার সাথে সাথে হাজির হয়ে যাইতা আজকে কেন দেরি করলা ওই দুইটা জিন বলতে লাগলো ওগো আমাদের বাদশা আমরা এই মুহূর্তে আপনি যখন ডাকছিলেন তখন আমরা কাউসে পাক আব্দুল কাদের জিলানীর জিলানীর মজলিসে ছিলাম তিনি ওয়াজ করতেছিল যার কারণে আপনার কাছে আসতে আমাদের দেরি হইছে আমরা তখন কাউসে পাকের দরবারে তার ওয়াজ শুনছিলাম সুবহানাল্লাহ তার কাছে অনেক জিন ও মুরিদ ছিল সুবহানাল্লাহ কারণ আল্লাহর ওলিদের মধ্যে জিন ও আল্লাহর ওলি আছে জিনের মধ্যে কি আছে দুশমনের রাসূল আছে জিনের মধ্যে আশিকের রাসূল আছে জিনের মধ্যে দুশমনে ওলি আছে আবার জিনের মধ্যেও আশিকে ওলি আছে মারহাবাগণ মারহাবা ও বন্ধু আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয় দারাসতুল ইলমা হাত্তা সিরতু কুতুবান আমি কিতাব পড়তে 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 কুতুব হয়ে গেছি আমি ইলমে শরীয়তের জ্ঞান অর্জন করেছি ইলমে তরিকতের জ্ঞান অর্জন করেছি ইলমে তরিকত তাসাউফের জ্ঞান অর্জন করতে করতে আমার আল্লাহ পাকের মারিফাতের নূর আমার ভিতরে এমন ভাবে আমার আল্লাহ স্থাপন করে দিয়েছে এমন ভাবে আমার আল্লাহ পাক স্থাপন করে দিয়েছে আমি আব্দুল কাদের জিলানী যখন আল্লাহ পৃথিবীর দিকে যখন তাকায় বিশ্বের দিকে যখন তাকায় তারা তিনি বলতেছেন নাজার তুইলা বিলাদিল্লাহি জামান কাখর দালাতিন আলা হুকমি ইত্তিসালি আমি আব্দুল কাদের জিলানী যখন খুদার খুদাই দিকে যখন তাকায় আমার কাছে গোটা কুল কায়নাত একটা সরিষার দানার মতন লাগে এটা আব্দুল কাদের জিলানীর নিজের কথা কাসিদা গাউসিয়া শরীফের মধ্যে আছেন নাজারে তো ইলা বিলাদিল্লাহি জামান কাখর আদালাতিন আলা হুকমি ইত্তিসালি সলাতুন ইয়া রাসূলুল্লাহ سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله غوث اعظم درمیان اولیاء جو محمد درمیان انبیاء صلاة یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ السلام اے نور چشم انبیاء السلام اے بادشاہ اولیاء صلاة یا رسول اللہ عليكم السلام يا حبيب الله কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে কারণ আল্লাহর ওলিদের মজলিসে বসা মূলত আমার আল্লাহ পাকের মজলিসে বসা সুবহানাল্লাহ আল্লাহর ওলিদের মজলিস মূলত আমার আল্লাহ পাকের মজলিস আল্লাহু আকবার এই জন্য টেনশন করবেন না হুজুর গাউসে পাকের সম্মান বলতেছেন আরে গাউসে পাকের সম্মান যে বলতেছি আব্দুল কাদের জিলানীর অনুসরণের কথা কেন বললাম কারণ আব্দুল কাদের জিলানীর অনুসরণের মাধ্যমে আমার আল্লাহ পাওয়া যাবে সুবহানাল্লাহ আর জোরে কর্ণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর বেলায়েত এমন একটা জিনিস আপনি যদি যার সাথে যত বেশি সম্পর্ক রাখবেন তার কাছ থেকে আপনি তত বেশি ফায়দা হাসিল করতে পারবেন সুবহানাল্লাহ আপনি যদি মনে করেন আল্লাহর বান্দা থেকে বন্ধু হতে যাবেন তাহলে আপনি যেই সমস্ত ব্যক্তিরা আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়েছে ওই সমস্ত ব্যক্তিদের বেশি গুণগান গাইবেন তাদেরকে ভালোবাসবেন তাদের অনুসরণ অনুকরণ করবেন কারণ যে যাকে ভালোবাসে তার কথাই সে বেশি বেশি বলে আমরা আল্লাহকে ভালোবাসি কিনা এই জন্যই তো নামাজ পড়ি এই জন্যই তো রোজা রাখি পানির নিচে ডুব দিয়াও পানি পান করি না ভয় করি কাকে আল্লাহ
আল্লাহকে রাসূলকে ভালোবাসে কিনা রাসূলকে ভালোবাসি বলেই তো আমার রাসূলকে নিয়ে কটুক্তি করলে আমরা তাকে ছাড় দেই না ঠিক কিনা বলেন ওলি আল্লাহকে ভালোবাসে কিনা এই জন্য কি ওলি আল্লাহর সাথে দুশমনি করলে আমরা তাদেরকেও ছাড় দেই না সে যত বড় মুফতি মুয়াদ্দিস আলেম যাই হোক না কেন তেমনি ভাবে কেন না কারণ হলো তাদের মাধ্যমে আল্লাহর ওলিদের মাধ্যমে আল্লাহর নবীর প্রেম ভালোবাসা হাসিল হয় নবীর প্রেম ভালোবাসা হাসিলের মাধ্যমে আমার আল্লাহ পাকের প্রেম ভালোবাসা হাসিল সুবহানাল্লাহ হুজুর কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো আব্দুল কাদের জিলানী